মিল্টন সমাদ্দারের অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে মাঠে নেমেছেন গোয়েন্দারা। ওইসব অপকর্মের সংশ্লিষ্টতা জানতে রোববার সকালে ডিবি অফিসে তলব করা হয়েছে মিল্টনের স্ত্রী মিতু হালদারকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও দুইটা। আশ্রম পরিচালনার নামে মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের মামলায় গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের রিমান্ড চলছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে ৩টি। অভিযোগ ভুয়া মৃত্যু সনদ সৃষ্টি, টর্চার সেলে নিয়ে নির্যাতন, মানব পাচার, প্রতারণা ও জালিয়াতি। এক মামলায় রিমান্ডের প্রথম দিনে মিন্টু রোড ডিবি কার্যালয়ে দফায় দফায় গোয়েন্দাদের জিজ্ঞাসার মুখে মিল্টন। সে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া মিল্টন ঢাকায় এসে ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দারে পরিণত হয়েছেন। এই জন্য আমরা অতীত কার্যকলাপ জানব, তার উত্থানটা কীভাবে হলো, এবং এই যে লোকগুলি সে বলে যে প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড, এই লোকগুলি সে কীভাবে কালেকশন করে, তারপরে সে তার অর্থটা কীভাবে আসে, এবং সে এগুলি তার টর্চার সেলে কারা কারা তাকে সহায়তা করতেন, অপারেশন থিয়েটার আসলেই সে কীভাবে অপারেশনটা করতেন, সে ডাক্তারকে যেতেন না, বলেন আমি কোনো হাসপাতালে পাঠাতাম না, তাহলে এই টাকাগুলি সে কীভাবে ব্যয় করতেন। সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সে যে অর্থ উপার্জন করত, সে তার লেখাপড়া নেই, কারা তাকে প্যাট্রোনাইজ করত, এগুলি আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। এবং তার 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 কোনো ডাক্তার থাকলে সে ডাক্তারের সাথে কথা বলবো এবং তার ওয়াইফের সাথে কথা বলবো। ওনার স্ত্রীর কাছে আসলে আপনারা কী জানতে চাইবেন? এই বিষয়গুলি তার স্ত্রী এগুলি জানতো কি না, এবং সে যে এইভাবে টর্চার ছেলে এই যে প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড যে মানুষগুলি, এবং তারা আসলে তারা অ্যাবনর্মাল আচরণ করার কথা ক্ষেত্রে সে পিঠাতো, এগুলো আপনার চাইব। মিল্টন গোয়েন্দাদের জানিয়েছে কার কার নামে মৃত্যু সনদ তৈরি হয়েছে কিংবা কাদের কাদের দাফন করা হয়েছে তার কোনো রেজিস্টার ওই আশ্রমের অফিসে সংরক্ষণ করা হয় না। কোনো মৃত্যু সনদে তিনি স্বাক্ষর করতেন না, এমন দাবিও মিল্টনের। একটা লাশ দাপন করার আগে তো এটা তার আত্মীয় স্বজনকে জানাইতে হবে, তারপরে থানার হেল্প নিতে হবে, তার একটা রেজিস্টার বই থাকবে, এগুলো আমরা জানতে চাইব। উনি কি বলেছেন যে যেহেতু এরা একদম বেওয়ারিশ ছিল, যে কারণে তাদেরকে জানানো সম্ভব হয়নি? বেওয়ারিশ যদি থেকে থাকে তাহলে সিস্টেমটা তো আগে, তাহলে তো আপনাকে থানাকে তো অবগত করতে হবে, প্রশাসনকে জানাতে হবে না। সে প্রশাসনকে না জানিয়ে রাতের অন্ধকারে তিনি নিজেই ডেথ সার্টিফিকেট বানিয়ে, সেটাও আচ্ছা বুঝলাম ডেথ সার্টিফিকেট নিজেই বানালো, সেটারও তো একটা রেজিস্টার মেনটেন করতে হবে, তার সাথে কোনো কিছু নেই। সব কিছু আমরা তদন্ত জিজ্ঞাসাবাদ করছি। সার্টিফিকেটগুলি নিজেই সাইন করে, যেটা করার কথা হাসপাতাল, ডেথ সার্টিফিকেট মানে হাসপাতালের ডাক্তার অথবা মানে মানে ওই যে কাউন্সিলর বা থানা থেকে করে এগুলি লাশগুলি নিয়ে নেওয়া, কিন্তু সে কোনো কিছুই করতেন না, নিজেই এটা স্বীকারও করেছেন। তার অফিস থেকে আমরা এটা সিলও পেয়েছি, পেরও পেয়েছি, এবং নিজেও সে এটা করতেন। মিল্টন সমাদ্দারের মালিকানাধীন ওই আশ্রমে রোগীদের চিকিৎসা দিতেন এমন একজনকে ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বলছেন ওই চিকিৎসকের কোনো রকম সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে তাকে। এনামুল কবীর রূপম, চ্যানেল আই, ঢাকা।